হে hey guys, what's up? This is Shiva ফ্রম Shiva ক্রিয়েটস and we are ব্যাক উইথ another ভিডিও আজকে আমরা আপনাদের জানিয়ে দেবো ফাইভ আমেজিং ট্রিক্স ইউ শ্যুড নো টু এডিট ফাস্টার ইন প্রিমিয়ার প্রো এই পাঁচটা ট্রিক্স জানার পর আপনার কাজের গতি অনেক ফাস্ট হয়ে যাবে এবং আপনার ভিডিও এডিটিং আপনি অনেক টাইম সেভ করতে পারবেন সো না করে লেটস গেট ইন ইট ফার্স্টে আমরা দেখবো স্ন্যাপ ফ্রম ভিডিও আপনি চাচ্ছেন কোনো থামনেল দিবেন যেটা ভিডিওর মধ্যে থেকে দেবেন সো ওই থামনেলটা আপনি কীভাবে ওখান থেকে ক্যাপচার করবেন সেটার জন্য যেটা করতে হবে আপনি সাপোজ এখানে আপনি এই থামনেলটা আমরা মানে মানে এই পার্টটাকে আমরা থামনেল হিসেবে ইউজ করবো সাপোজ সো এটার জন্য আমরা কীভাবে করবো এটার জন্য ফার্স্টে চলে যেতে হবে এই যে যে অপশান দেখতে পাচ্ছেন প্লাস এ প্লাসে ক্লিক করবেন প্লাসে ক্লিক করার পর এখানে এসে যে ক্যামেরার মতো অপশানটি আছে এক্সপোর্ট ফ্রেম এক্সপোর্ট ফ্রেম অপশানটা ড্র্যাক করে এখানে নিয়ে আসবেন এ বক্সে এ বক্সে আনার পর জাস্ট ওকে প্রেস করলে এটা চলে আসছে আর এটা আপনি ক্লিক করলে কিন্তু এই স্ক্রিনটা চলে আসবে আর আপনি চাইলে কন্ট্রোল শিফট ই প্রেস করলেও আপনি এইটা নিতে পারেন খুব ইজিলি যেমন কি আমি করে দেখাচ্ছি কন্ট্রোল শিফট ই যদি প্রেস করি তাহলে এটা চলে আসলো এবার নামটা চেঞ্জ করবেন আপনি জ্যাপিজি দিতে পারেন বা পিএনজি দিতে পারেন যে কোনো একটা দিতে পারেন দিয়ে তারপর এখানে আপনার আপনার লোকেশানটা একটু সেট করে নেবেন তারপর ইম্পোর্ট ইনটু প্রজেক্ট অর্থাৎ এই জায়গায় যাতে থাকে প্রোজেক্ট ফাইলসের মধ্যে যারা থাকে সো এটা টিক করে দিবেন তাহলে আপনার পরে আপনি চাইলেটা আবার মানে খুঁজে পাবেন ইজি হবে ইউজও করতে পারবেন সো জাস্ট ওকে করে দিলেই এটা চলে আসবে এই যে দেখুন এখানে চলে আসছে সো এইভাবে করে আপনারা খুব ইজিলি স্ন্যাপ ভিডিও করতে পারেন নিয়ে তারপর থামনে ইউজ করতে পারেন এবার আমাদের নেক্সট পার্টটা হল রিপল ডিলিট এখন রিপাল ডিলিট জিনিসটা কি রিপাল ডিলিটটা হলো আমরা যদি এখান থেকে এই যে পার্ট দুটো ক্রপ করে নিলাম ক্রপ করে ট্রিম করার পর এই পার্টটা আমরা ডিলিট করে দিলাম তো এখানে যে গ্যাপ রয়ে যায় এরপরে ভিডিও একটা এখানে আমরা পার দেখতে পাচ্ছি বাট এখানে আরও কয়েকটা পার্ট থাকতে পারে সো একটা একটা করে আনা বা সব সিলেক্ট করে আনা এগুলোতে অনেক টাইম কনজিউমিং এবং অনেক রিস্কি হয়ে যায় যদি একটা ফাইলে দিক সেদিক হয়ে যায় তাই সিম্পলি এরকম গ্যাপে আমরা রাইট বাটন ক্লিক করব তাহলে রিপল ডিলিট অপশানটা আছে এটা জাস্ট ক্লিক করলে সব ফাইল একসাথে এখানে চলে আসবে সো এটাই হলো রেপাল ডিলিট এবার আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে রিপাল ট্রিম রিপেল ট্রিম জিনিসটাকে আমরা জেনারেলি এভাবে ট্রিম করি বা এই পাস থেকেও ট্রিম করতে পারি স্টার্টিং থেকেও ট্রিম করলাম কিন্তু এখানে দেখা যাচ্ছে আবার গ্যাপ রয়ে যাচ্ছে তো আবার গ্যাপগুলোতে আবার গিয়ে আবার রিপল ডিলিট করে আনা জিনিসটা একটু অনেক লেং দিয়ে যাচ্ছে সো এখানে আমরা করবো কি আমরা যে পার্টটাতে ট্রিম করতে চাই ওই পার্টটা এভাবে রেখে মার্কার তারপর সিম্পলি ডাব্লিউ প্রেস করব। তাহলে দেখা যাবে লাস্টের থেকে এটার অটোমেটিক ট্রিম হয়ে গেল কোনো গ্যাপও নেই একদম পারফেক্টলি হয়ে গেল কিন্তু আবার যদি ফার্স্টের সাইডে করতে চাই তাহলে আমরা সিম্পলি যেখানে ট্রিম করবো এটা রেখে তারপর কিউ প্রেস করব তাহলে ফার্স্টের থেকে ট্রিম হয়ে যাবে সো এভাবে করে খুব ইজিলি টাইম সেভ করে আমরা ট্রিম করে নিতে পারবো পারফেক্টলি এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পেস্ট অ্যাট্রিবিউটস পেস্ট অ্যাটিভ ইউ জিনিসটা হলো আপনার সাপোজ এটাতে আপনি সাপোজ একটু কালারে যায় কালারে গিয়ে আমি কিছুটা কালার চেঞ্জ করলাম একটু মানে করলাম কিছু কালার ওর কোনো ধরনের এডিটিং করলাম এটাতে কিন্তু আমি সেম এই ফিল্টার বলেন বা সেম কালার চেঞ্জটা আমি অন্যান্য ক্লিপগুলোতে দিতে চাই সেক্ষেত্রে এটা সিম্পলি আমি কন্ট্রোল সি প্রেস করে কপি করব তারপর বাকিগুলোতে ক্লিক করে বা যে ক্লিপে দিতে চান ওটা ক্লিক করে সিম্পলি রাইট বাটন ক্লিক করবেন তারপর উপরে এসে পেস্ট অ্যাট্রিবিউটস যেটা আছে ওটাতে ক্লিক করবেন তার আপনি যে যে ইফেক্টগুলো দিতে চান তা আপনি টিক করে দেবেন যেমন ভলিউমও দিতে চাই তারপর আবার এখানে মেনলি কালারটাও দিতে চাই সো এটাতে ক্লিক করা আছে আপনি চাইলে মোশন যদি দিতে না চান আনমার্ক করে দেবেন এবার আপনি যা যা দিয়ে তারপর সিম্পলি ওকে প্রেস করলেই বাকি সবগুলোতে সেম কালার চেঞ্জেস চলে আসবে সো এভাবে আমরা খুব ইজিলি পেস্ট অ্যাট্রিবিউ করতে পারি সো আমরা নেক্সট যে পয়েন্টে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মেক কাস্টম শর্টকাটস এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ট্রিক্স যেটা সম্পর্কে অনেক হয়তো জানেই না এই ট্রিক্সটা কিন্তু আপনার মানে আপনার কমফোর্ট জোনে থেকে কাজ করতে কিন্তু অনেকটা হেল্প করে সো এটার জন্য কি করতে হবে আমাদের ফার্স্টে চলে যেতে হবে লেফট কর্নারে মানে এডিটে যেতে হবে এডিটে গিয়ে নিচে আসলে কিবোর্ড শর্টকাটস লেখা আছে কিবোর্ড শর্টকাটস ক্লিক করলে ইন্টারফেসটা চলে আসে এই ইন্টারফেসের মধ্যে আমরা সাপোজ লেফটে ক্লিক রেজো টু দিলাম চলে আসলো রেজল্ট টুল রেজল্ট টুল কিন্তু সি প্রেস করলে রেজর্ট টুল হবে কিন্তু আমরা এটাতে যদি আমাদের কমফোর্টেবল করতে চাই পাশে ক্লিক করব পাশে ক্লিক করে আমরা সাপোজ আমরা ভি দিলাম যদি ভি দিই তাহলে নিচে কিন্তু দেখিয়ে দিবে যদি এই সেম শর্টকাটটা আগে কোনো কিছুতে ইউজ হয়ে থাকে অলরেডি সেটা নিচে দেখিয়ে দিবে তখন আপনি ইজিলি চেঞ্জ করে নিতে পারবেন এভাবে করে যেটা আপনার সুইটেবল হবে এবং যে জিনিসটা এখান থেকে আগে কোথাও ইউজ হয়নি ওটা আপনি ইজিলি ইউজ করে নিতে পারবেন সো এইভাবে করে আমরা খুব ইজিলি আমাদের ইচ্ছা মতো শর্টকাটসগুলো সেট করে নিতে পারি সো আজকের ভিডিও এটুকুই আমাদের ট্রিক্সগুলো যদি ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অ্যান্ড কমেন্টে জানিয়ে দিন কোন ধরনের টিউটোরিয়াল আপনারা দেখতে চান এখানের পাঁচটা ট্রিক্সের মধ্যে কোন ট্রিক্সটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগলো এটা কমেন্টে জানিয়ে দেবেন অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই